প্রথমে আমরা একটা বড় করে ফোর লিখে নেব। লিখে নেওয়ার পরে ফোরের এই পাশ থেকে আমরা এরকমভাবে হালকা বাঁকিয়ে মাথায় কয়েকটা ঝুঁটি করে দেব, দেওয়ার পরে ঠোঁট করে দেব, তারপরে চোখ করে নেব এইভাবে। তারপরে আমরা এখান থেকে ডানা করে দেব। দেওয়ার পরে আমরা এরকমভাবে কয়েকটা লাইন টেনে নেব, লাইন টেনে পেখম করব। এরকমভাবে পেখম করে দিলাম, এবারে আমরা এরকমভাবে বডিটা করে নেব। বডি করে নেওয়ার পরে আমরা ভিতরে আমরা পেখমের ভিতরে এরকমভাবে ডিজাইন করে দেব। প্রত্যেকটাই আমরা এইভাবে ডিজাইন করে দেব। ডিজাইন করে দেওয়ার পরে আমরা এখান থেকে পা করে দেব, এইভাবে পা করে দিলাম। পা করে দেওয়ার পরে পায়ের আঙুলগুলো করে দেব। দেওয়ার পরে ডানা করে দিলেই ফোর দিয়ে ময়ূর কমপ্লিট।